দিন দিন এ অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কী প্রথম এবং প্রাথমিক বিষয় হল আমরা পৃথিবীতে যখন আগমন করেছিলাম আমাদের কোনো আয়েলম ছিল না আল্লাহআলা আমাদেরকে আয়েলম দান করেছেন সুতরাং যেই আয়েল আল্লাহ তালা দিয়েছেন মৌমিন হিসাবে আমাকে সর্বপ্রথম যেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে দিনের আয়াল কিসের আয়ল দিনের আয়াল প্রিয় ভাইয়েরাম আপনি যখন এই পৃথিবীতে আগমন করলেন আপনার জবানের মাঝে কোনো ভাষা ছিল না কেউ যখন আপনাকে আদর করে ডাকত আপনি তার ভাষাটাও বুঝতেন না কিন্তু আল্লাহ তালা আপনাকে পর্যায়ক্রমে জ্ঞান দিয়েছেন আপনার আব্বু আপনাকে একটা নাম বলে ডাকছে আপনি বুঝতে পারছেন এই নামেই আমাকে ডাকা হয় আপনার মা আপনাকে হাত কোনটা মুখ কোনটা যখন বলে আপনার জবান খুলে যায় বলেন তো দিল থেকে জবান যিনি খুলেন তিনিকে কে আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুন নাহালের ৭৮ নং আয়াতে বলছেন আল্লাহ তাআলা তোমাকে শোনার মতো শ্রবণ শক্তি দিয়েছি দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি আমি আল্লাহ তাআলা বুজার জন্য তোমাকে দিল দিয়েছি এখন যখন তোমার মা তোমাকে ডাকে তুমি কান দিয়ে শুনতে পাও মাকে চোখ দিয়ে দেখতে পাও হৃদয় দিয়ে বুঝতে পারা ওই হচ্ছে আমার মা আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাকে কিছুই এলেম ছিল না এলেম এই জন্যই দিয়েছি লা আল্লাহ কুম যেন তুমি গুজার হতে পারো তাহলে বোঝা গেল কি আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম আমার কোন জ্ঞান ছিল না আল্লাহ আমাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন জ্ঞান অনেক ভাবে অর্জন করা যায় দেখা দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে সোনা দ্বারা জ্ঞান অর্জন করে এবং মানুষ হৃদয় অনুভবের দ্বারা জ্ঞান অর্জন করে সুতরাং প্রিয় ভাইয়েরা জাগতিক যত জ্ঞান অর্জন করি না কেন সর্বপ্রথম একটা জ্ঞান অর্জন করা লাগবে সেটা হচ্ছে অলমদ্দিন দিনের জ্ঞান কিসের জ্ঞান দিনের জ্ঞান এখন প্রশ্ন হলো আপনি দিনের জ্ঞান কেন শিখবেন দিনের জ্ঞান এই সো শিখবেন আউ মা খলাখল্লাহ হল কলাম আল্লাহ তাআলা যতগুলা বস্তু সৃষ্টি করেছেন ওই বস্তুর মধ্য থেকে সর্বপ্রথম যেই বস্তু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সেটার নাম হল কলম নাম কি কোনো মানুষ যখন কোনো গবেষণা লিখতে যায় তাকে কলম ব্যবহার করতে হয় কোনো কোন মানুষ যখন কোনো কিতাব লিখতে যায় তাকে কলম ব্যবহার করতে হয় আল্লাহ তাআলা সৃষ্টির বস্তুগত সৃষ্টির সূচনায় সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন তার নাম কি কলম হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত উবাদাবিন সামেত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস তিনি বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আলামা মা খালাক আল্লাহুল কলামা আল্লা বস্তুগত সমগ্র সৃষ্টির মাঝে প্রথম যেটা সৃষ্টি করলেন তার নাম হলো কলম কলম যখন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ কলমকে বললেন ও কলম তুমি লেখো কলম বললেন মা তুব আমি কি লিখব আল্লাহ বললেন উক হুয়া কাদা ইনুন আবাদ ও কলম পৃথিবীতে এখন যা করছে তা লিখে নাও কে এর আগ পর্যন্ত যত কিছু ঘটবে তা লিখে নাও কলম লেখা শুরু করলো কেয়ামত পর্যন্ত যা যা সবই লিপিবদ্ধ হয়ে শুধু তাই করিমে কলমের উপর একটা সুর আছে যে সুর নাম হলো জন্য শিক্ষার প্রথম উপাদান এই কলম আল্লাহ বস্তুগত সৃষ্টির সূচনায় সৃষ্টি করেছেন সতানা মুমিন অবশ্যই শিখতে হবে মুমিন কে কি করা লাগবে শেখা লাগে কেন শিখবেন دینی আলেম কেন শিখবেন দুই নম্বর কারণ হলো ফাদল আল্লাহ আদম আলা الملائকে বিল আলেম আল্লাহ আলা এই আইলেমের কারণেই সমগ্র সমগ্র ফেরেশতাদের উপরে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে শ্রেষ্ঠ বানিয়েছে কিসের কারণ ইলমের কারণ قران الكريم سوره البقره اثريه تجتمعات الله تلبوت ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسمائها اولئك ان সাদিকিন আল্লাহ তারা বললেন আমি আদমকে সমগ্র কিছুর নাম শিখিয়েছি সুবহানাল্লাহ বলবেন না ওয়া আল্লামা আদামা আমি আল্লাহ আমার আদমকে সমগ্র কিছুর নাম শিখিয়েছি শেখানোর পরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছি ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা যদি সত্যবাদী হয়ে থাকো এই জিনিসগুলার নাম তোমরা বলো ফেরেশতারা বললেন ওগরব্দুল আল আমিল্লা আলমালা না ইল্লামা আল্লাম তানাম আপনি যা শিখিয়েছেন তাছাড়া তো আমরা কিছুই জানি না আমরা তো এগুলার নাম বলতে পারবো না আল্লাহ তারা বললেন ইয়া আদম আম্বিয়ম বিয়াসমাইহিম ফলাম্মা আম্বা আহোম বিয়াসমাইহ আমি এবার আদমকে বললাম আদম এই নামগুলা তুমি বলা শুরু করে দাও হযরতে আদম আলাইহিসসালাম নাম বলতে শুরু করে দিলেন তাহলে বোঝা গেল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে সমগ্র ফেরেশতাদের উপরে আদমকে শ্রেষ্ঠ বানিয়েছে কেমন শ্রেষ্ঠ আল্লাহ তালা বলছেন ওয়াইয কুননা লিল মালাইকাতিসাজুদু আদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাক্বারা ওয়া কানা মিনাল কাফিরিন আমি আল্লাহ কেন আদমকে এলেমের কারণে সম্মানিত করলাম সব ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা আমার আদমকে সেজদা করো ফেরেশতারা আদমকে সেজদা করল কিন্তু ইবলীস আদমকে শেষদানা করে আল্লাহর বিধান লঙ্ঘন করে অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করলো এবং সে কা ফেরেদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুতরাং বুঝা গেল হজরত আদম আলা ফেরেশতাদের সামনে এলেমের কারণেই সম্মানিত হয়েছে তিন নম্বরে এলেম কেন শিখবেন পৃথিবীতে আল্লাহ তাআলা যাকেই এলেম দিয়েছেন সেই সম্মানিত হয়েছে শুধুমাত্র দুনিয়ার জাগতিক জীবনের আইলেম নাম আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ নবী এবং রাসুল ছাড়া তিনজন জ্ঞানী মানুষের কথা উল্লেখ করেছেন যারা নবী ছিলেন না কিন্তু আল্লাহর প্রিয় বান্ধা ছিলেন আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষদেরকে এলেম দিয়েছিলেন এলেম দেওয়ার কারণে নবী না হয়ে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে ওই তিনজন মানুষের মধ্যে কয়েকজন মানুষ হলেন হজ্জতে খিজির আলাইসাল্তুয়াস সালাম হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে আব্দুল্লাইফ্নে আব্বা সদি আল্লাহ ফোহানো হাদি পহনা করেন বুখারি শরীফ হাদিস আব্দুল্লাই আব্বা সদি আল্লাহ হোহানো বলেন বাইনামা মুসাফি মালা ইম্বানী র ইল একদিন আল্লাহর নবী মুসা আলাইসাল্তুয়াসলাম বনিস রাইমদের মাঝে কথা বলছিলেন একজন বনি সাইল এসে বললেন ও আল্লাহর নবীব হালতা আলামু আহাদান আআলমু মিনকা আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করি আপনি তো আল্লাহর নবী আল্লাহর প্রেরিত রাসূল এই যুগে আপনার চাইতে বড় কোনো জ্ঞানী আছে কিনা জানতে চাই হযরতে موسی আলাইহিসসালাম বললেন লা এই যুগে আমি মুসার চাইতে বড় কোনো জ্ঞানী নাই কারণ আমি আল্লাহর রাসূল আমার কাছে আসমান থেকে ওহী আসে সুতরাং আমিই বড় জ্ঞানী فاوحى الله الى موسی علیہ السلام ساتھে সাথে আল্লাহ موسیর কাছে ওহি নাজিল করলেন موسیরে তোমার একজন মানুষ জিজ্ঞাসা করেছে তোমার জনপদে তোমার চাইতে বড় জ্ঞানী আছে কিনা তুমি বললা তুমি বড় জ্ঞানী তোমার মত কোন জ্ঞানী নাই আমি আল্লাহ বলছি موسی এই জমিনে তোমার চাইতে আমার একজন বড় জ্ঞানী বান্দা আছে সেই বান্দার নাম হলো খিজির আলাই সালাতাম হজরত মৌসা আলাই সালাতামের মনের মাঝে কৌতূহল ও গরবুল আলামিন। আপনি আমাকে নবী করে পাঠালেন আমাকে নবুবতের আলেম আপনি দিলেন এরপরে ওই যুগে আমার চাইতে বড় জ্ঞানী মানুষ আছে আল্লাহ আমি ওই ব্যক্তির সাক্ষাৎ চাই আমি ওই ব্যক্তির সাথে দেখা করতে চাই সহি বখারের বর্ণনা অনেক বিশাল বড় ঘটনা হজরতি মুসা আলাই সালাতাম কি করে খিজির আলাই সালাতামের সাক্ষাৎ পাবেন আল্লাহ দেখিয়ে দিলেন মুসা আলাই সালাতাম নিজের সহযোগী একজনকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন খিজিরের সাথে দেখা করবেন যখন ওনারা হজরত খিজির আলাই সালাতামের সাক্ষাৎ পেলেন কি ঘটেছে আল্লাহ তালা কোরআনুল করিমে সুরাতুল কাহাপের পঁয়ষট্টি থেকে ছেষট্টি নং আয়াতে তা বলছেন من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل যাবি আলা কালাং তোহালিমানি মিম্মে উল্লিম তেরুষদা আল্লাহ বলছেন মুসা এবং তার সহযোগী উভয়ে আমার বান্দা খিজিরের কাছে চলে গেল খিজিরের কাছে গেল আর খিজির কেমন খিজির আমার রহমত প্রাপ্ত বান্দা কিন্তু রাসুল্লাম আমার রহমত প্রাপ্ত বান্দা ও আল্লাম না হুমিল্লা দুনাহ আইলমা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল কিছু বিশেষ জ্ঞান আমার বান্দা খিজিরকে আমি দান করেছি গিয়ে বলল সেখানে খিজির আল্লাহ বলেছেন তুমি এই যুগে আমার চাইতেও আমি তোমার সাথে কিছু সময় থাকতে চাই শর্তে তুমি আমাকে এলেম শিক্ষা দেবে তাহলে দেখেন নবী এলেম শিখতে গিয়েছেন খিজির আলেসালামের কাছে তাহলে এলেমের কারণেই ফিজির আলাই সালাতুয়াল্লাম এত বড় সম্মানিত হয়েছে কোরআনুল করিম আর একজন জ্ঞানীর কথা উল্লেখ করা হয়েছে যেই জ্ঞানীর নাম হলো হজরত লোকমান আলাই সালাতুয়াল্লাম আল্লাহ তালা কোরআনুল করিমে সুরতুল্লোকমানের বারণ আয়াতে বলছেন لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه وما كفر فإن الله غني عَبِيدٌ الله تعالى بلشنا لقمان كيف حكمات شكا জ্ঞান শিক্ষা দিয়েছি প্রজ্ঞা শিক্ষা দিয়েছি যেন লোকমান আমার শকর গুজার করে বস্তুত যেই বান্দা শকর গুজার করলো সে নিজেরই কল্যাণ করলো আর যে আমার শকর গুজার করলো না আমি আল্লাহ বলছি আমি আল্লাহ ধনী আমি আল্লাহ প্রশংসিত তাহলে লোকমান আলী সালু কেউ আল্লাহ তালা জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে প্রশংসিত করেছেন সম্মানিত করেছেন নবী না হয়েও কোরআনুল কারিমে ওনাদের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন তিন নম্বর কোরআনুল কারিমে আরেকজন জ্ঞানী ব্যক্তির নাম পাওয়া যায় যিনি বাদশাহ ছিলেন ওনার নাম হলো তালুত নাম কি তালুত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তালুতের ঘটনা উল্লেখ করেছেন তালুত ছিলেন বনি ইসরাইলদের একজন বাদশাহ রাজা তালুত একজন দরিদ্র পরিবারের মানুষ ছিলেন এবং ওই সময়ের বনি ইসরায়েলদের যে সাম্রাজ্য ছিল ওই সাম্রাজ্যের একজন সৈনিক ছিলেন কিন্তু তালুতের মাঝে দৈহিক শক্তি এবং জ্ঞানগত প্রজ্ঞা থাকার কারণে আল্লাহ তালুতকে বনি ইসরায়েলের নেতা বানিয়েছিলেন কুরআনুল কারীমে সূরাতুল বাকরা দুই শত ছেচল্লিশ থেকে দুই শত সাতচল্লিশ আয়াতে আল্লাহ তাআলা বলছেন الم تر الى الملا من بني اسرائيل من بعد موسى إذا قالوا لنبي مَلِكًا نُقَاتِلْ مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا الله تعالى قلت هي رسول ابنك لو বনি ইসরাঈলের নবী মূসা আলাইহিসসালামের পরবর্তী সময়ে তাদের জনপদের নেতারা কি করেছিল আপনি কি লক্ষ্য করেননি কে বলছেন একটু জবান খুলেন কে বলছেন হে রাসূল আপনি কি লক্ষ্য করেননি মূসা সালামের পরবর্তী সময়ে ওই জনপদের নেতারা কি করেছিল আপনি কি লক্ষ্য করেননি বিষয়টা কি আল্লাহ তাআলা বলছেন জনপদের মানুষেরা নবীর কাছে এসে বললেন আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দিন আমরা ওই নেতার অধীনে থেকে আল্লাহর পথে আল্লাহর জমিন দিন কায়েমের জন্য সংগ্রাম করব। নবী বললেন আচ্ছা যদি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেতা আসে আর যদি তোমাদের জন্য জিহাদের নির্দেশ আসে তোমরা যদি জিহাদ না করে আবার মুখ ফিরিয়ে নাও যদি এমনটা হয় তখন কেমন হবে তখন বললেন না আমরা এমনটা করব না নেতা বাসিয়ে দিন আমরা ওনার সাথে থেকে জিহাদ করব আল্লাহ তাআলা বলছেন ও কাল আলাইহুম নবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআআতা লাকুম তালু তামালিকা

তালুক একজন দরিদ্র পরিবারের মানুষ তার তেমন সয় সম্পত্তি নাই নেতা হিসাবে হওয়ার দরকার ছিল আমাদের তালুককে কেন নেতা বানানো হলো আল্লাহ তারা বলছেন তখন নবী বললেন শুনে নাও শুনে নাও তোমাদেরকে আল্লাহ বলছেন আল্লাহ তালুদকে এই জন্যেই তোমাদের জনপদের নেতা বানিয়েছেন আল্লাহ তালুদকে বিশাল দেহ দিয়েছেন শক্তিশালী শরীর দিয়েছেন আল্লাহ তালা ওয়াজা দাহ বাস্তান ফিলায়েল তালুদের মাঝে যেই জ্ঞান আছে তোমাদের কারো মাঝে সেই জ্ঞান নেই তাহলে তালুতের কথা কোরআনে এসেছে কেননা তালুদকে আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছেন সুতরাং যেই ব্যক্তিকে জ্ঞান দেওয়া হলো ওই ব্যক্তিকে যেন দুনিয়ার জাগতিক জীবনের সমগ্র কল্যাণ আল্লাহ দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না কোরআনুল করিম আল্লাহ বা দুই শত উনত্রিশ আয়াতে বলছেন

ও বান্দা সনম যাকে জ্ঞান দেওয়া হলো মনে রাইখো তোমাকে যেন জাগতিক জীবনের সমগ্র দিয়ে দেওয়া হয়েছে আর আমার উপদেশ সমূহ জ্ঞানীরাই শুধুমাত্র আমার কালাম নিয়ে চিন্তা করে এবং বুঝে সুতরাং জ্ঞান অমূল্য সম্পদ তবে জ্ঞান অর্জন তো করবেন জাগতিক আপনাকে সর্বপ্রথম আলমে দিন শিখা লাগবে কি শিখা লাগবে এলমেদিন কেন শিখবেন চার নাম্বার মোহাম্মাদুর রাইসুলল্লাহ সল্লাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ প্রথম যে অজি অহি নাজিল করেছেন সেই ওহির প্রথম কথা হল পড় একরা আল্লাহ তা বলছেন এ কর বিস্মি রবিকাল্লাদি খন মিন ক ওয়ারম বুকেল করম আল্লেম বিল কলাম আল্লেমিয়ালম নবীজির প্রতি প্রথমহী হেরাসুল আপনার প্রতি প্রথমহী আপনি উন্মদকে জানিয়ে দিন তোমরা পড়ম কার নামে পড়বে তোমার রবের নামে পড় যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সম্মানিত করেছেন যিনি তোমাকে কলম দিয়ে শিখিয়েছেন যিনি তোমাকে এমন জিনিস শিখিয়েছেন যা তুমি জানতে না তুমি তোমার সেই রবের নামে পড় সুতরাং ভাই পড়তে হবে জানতে হবে শিখতে হবে সব শিখার আগে একটা শিখতে হবে সেটার নাম দিন সেটার নাম কি আপনি কেন শিখবেন দিন কেন শিখবেন ছয় নাম্বার পাঁচ নাম্বার দিন কেন শিখবেন একজন মানুষ যখন জ্ঞানী হয় ওই মানুষটার কলিজা ওই মানুষটার কলব এবং তার চোখকে আল্লাহ নূর বানিয়ে দেয় সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ সৎ এবং অসৎ আপনাকে যদি জানতে হয় আপনাকে অবশ্যই এলেম শিখা লাগবে এলেম হচ্ছে নূর আল্লাহ কোরআনুল করিমেম سورة الشورى بعد جن وكذلك أوحينا اليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نه আল্লা বলছেন হেরাসুল আমি এভাবে করেই জিবরিলের মাধ্যমে আমার নির্দেশিত বিষয়গুলো আপনার নিকট ওহি করেছি ও গো আপনি জানতেন না কিতাব কি জিনিস আপনি জানতেন না ইমান কি জিনিস আমি আল্লাহ আমি আপনাকে কিতাবের মাঝে নূর দিয়েছি প্রজ্ঞা দিয়েছি এলেম দিয়েছি আমি আল্লাহ যাকে চাই আমি এই হেদায়ের পথে আপনি মানুষদেরকে ডাকেন এটাই সরল প্রিয় ভাইয়ারা দিন কেন শিখবেন এই আয়েলম কেন শিখবেন দিনম শিক্ষা করার গুরুত্ব কেন ছয় নাম্বার সেটি হলো এলম নবীদের পৈতৃক সম্পদ এলম কাদের পৈত্রিক সম্পদ পৃথিবীতে যখন কোনো বাবা মারা যায় বাবা যেই সম্পদ রেখে যায় ওই সম্পদের উত্তরাধিকারী বাবার হয় সন্তানের অন্য কোনো মানুষ সম্পদের উপর হস্তক্ষেপ করতে পারে না ঠিক নবী এবং রাসুলেরা উম্মতের জন্য একটা সম্পদ রেখে গিয়েছেন তার নাম এলেম এই আইলেমটা যারা অর্জন করলো সে যেন নবীর সম্পদের ওয়ারিস হয়ে গেল হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া দুনিয়ার জমিনের ওলামারা নবীদের ওয়ারিস কিভাবে ওয়ারিস হলো তিনি বলেন রাসূল বলেছেন ইন্নাল আমবিয়া আলাম ইউয়ারিসু দীনা ওয়া লা দিরহামা নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কোনো দিরহাম রেখে যায় নাই কোনো দিন আর রেখে যায় নাই ইন্নামা ওয়ার আইলমা নবীরা চলে যাওয়ার সময় উম্মতের জন্য এলেম রেখে গিয়েছেন ফামান আখাযা বিহি আখাযা ওয়া ফিরিন আল্লাহর কোন গোলাম যদি নবীদের রেখে যাওয়া সেই এলেম গ্রহণ করে শিক্ষা নেয় সেই এলেম নিজে হাসেল করে সে যেন নবীর রেখে যাওয়া মিরাসের মালিক হয়ে গেল প্রিয় ভাইয়েরা আজকে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো যদি সিটি কর্পোরেশন থেকে এই নির্দেশ আসে আগামী শনিবার সকাল বেলায় এই চত্বরের মাঝে চাউলের কেজি পনেরো টাকা করে বিক্রি হবে দেখবেন ফজরের পর থেকে কিংবা রাতের তিনটা থেকে সিরিয়ালে সে যাবে কিন্তু যদি বলা হয় দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে বলা হচ্ছে এই এলাকায় একটা মাহফিল হবে দিনের এলেম বিতরণ হবে যতগুলা মানুষ চাউল নেওয়ার জন্যে আসে আসতো ততগুলা মানুষ কিন্তু মাহফিলে আসে না ঠিক না আজকে ভোগ্যপণ্য খাদ্য আমাদের কাছে যত না প্রয়োজন এলেম আমাদের কাছে তার চেয়ে অপ্রয়োজন হয়ে গিয়েছে অথচ আল্লামা ইবনুল কাইয়াম রাহিমাহুল্লাহ বলেন দুনিয়ার মানুষ খাদ্যের চাইতেও তোমাদের জন্য এলেম দামি একজন মানুষ না খেয়ে দুই দিন তিন দিন চার দিন বাঁচতে পারে কিন্তু একজন মানুষ এলেম ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারে না হাদিসে শরীফে উল্লেখ করা হয়েছে খুব শিক্ষণীয় একটি খুব শিক্ষণীয় হাদিস মনোযোগ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তাবারানী তারগীব ওয়াত তারহীব নামক কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনুর জীবনে ঘটে যাওয়া ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন মদিনাতুল মুনওয়ারের একটা বাজার অতিক্রম করছিলাম মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে আমি মদিনাতুল মোনাম্বরের একটা বাজার অতিক্রম করছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পরে মানুষদের অবস্থান দেখি আমি বললাম ইয়া আহ্লা সুক মা আজাজাকুম ও বাজারের অধিবাসীরা বাজারবাসীরা কিসে তোমাদেরকে অপারোপ করে দিয়েছে হজরত আবু হরাইরা বলছেন আমি বাজারের মানুষদেরকে বললাম কিসে তোমাদেরকে অক্ষম করে দিয়েছে তখন বাজারের মানুষ বললো আমার দাক আয়া বা হরাইরা কোন বিষয়ে আপনি আমাদেরকে বলছেন তখন হজরত আবু হরাইরা রদি আল্লাহ আন বললেন দাক আমি রতু রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ ইয়াসাল্লাম ইয়োকুসিমু ওয়া আনতুম হা হু না ওই জায়গায় নবিজির মিরাসের বন্টন হচ্ছে অথচ তোমরা বাজারে বসে আছো আলা আ তাদ হ্যাবু উনাম আলা তাতে তোমরা কি সেখানে যাবে না ওইখানে গিয়ে মিরাসের অংশটুকু কি বুঝে নিয়ে আসবে না এই কথা যখন বললেন বাজারবাসী বললেন ও আইনা ও আবু হরাইরা তো কোন জায়গায় রাসুলের মিরাজ বন্টন করা হচ্ছে হজরতে আবু হরাই রিয়ারা বললেন ফিল মসজিদ যা ওই বাজারের মাঝে একটা মসজিদ আছে মসজিদের ভিতরে নবীজির মিরাসের বন্টন হচ্ছে নিয়ে নাও এই কথা যখন বললেন সেরা আনিলাল মসজিদ সমগ্র বাজারের মানুষ দ্রুত বেগে দৌড়াতে লাগলেন এবং মসজিদের মাঝে প্রবেশ করলেন কিন্তু আবু হোরাই রাদি আল্লাহন বাজারে অবস্থান করলেন দেখতে পেলেন ওই মানুষগুলা মসজিদে ঢুকলো আবার মসজিদ থেকে বের হয়ে আসলো আবু হোরাই রাদি আল্লাহ বললেন মা লাকুম কি হল তোমাদের তোমরা মসজিদে গেলে মিরাস না নিয়ে কি চলে আসলে তখন ওই মানুষগুলা বলল ইয়া বা হরাইরা ফাঁকদা তাইনাল মসজিদা আমরা মসজিদে তো গিয়েছি ফাদা খাল্লা মসজিদে ঢুকিয়েছি মসজিদে গিয়েছি মসজিদে প্রবেশ করেছি ফালাম নারাফিহিমু ও আবু হুরায়রা সেখানে তো কোনো কিছুর বন্টন দেখি নাই কি দেখি নাই খেল করেন আবু হরাইরা দিয়াল্লাহ বললেন ওই মসজিদে যাও সেখানে নবীজির মিরাসের বন্টন হচ্ছে ওনারা মসজিদে গেলেন বের হয়ে এসে বললেন কই কোন কিছু তো বন্টন হচ্ছে না হজরতে আবু হরারদি আল্লাহ তাদেরকে বললেন আমার আইতুমফিল মসজিদ মাসজিদি দে ও বাজারের মানুষেরা তোমরা কি মসজিদে কাউকেই দেখো নাই তখন তারা বললেন বালা আহা মসজিদে কিছু মানুষকে দেখেছি র আইনা কৌ কিছু মানুষকে দেখেছি তারা নামাজ পড়ে ওয়া কাউ মানিয়া আল কিছু মানুষকে দেখেছি কোরান পড়ে ওয়া কওমান ইতাযাকারুন আল হালাল ওয়াল হারাম কিছু মানুষকে দেখেছি বসে বসে দিনের তালিম দিচ্ছে হালাল হারাম নিয়ে কথা বলছে এই মানুষগুলোকে মসজিদে দেখেছি তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ওই হাকুম আফসুস তোমাদের জন্য ফাদাকা রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাঝে দেখে এসেছিলে সেটাই ছিল মূলত রাসুলের রেখে যাওয়া না বিরাজ জন্যে বলছি আজকে এখানে এলএম বিতরণ হচ্ছে এই মানুষগুলাকে যদি আজকে নাট্যমঞ্চে আহ্বান করা হতো এক নজর নায়িকা দেখার নায়িকা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তো আজকে কোরআনের আয়োজন আজকে মানুষ নাই আজকে মানুষ নবুয়তের মিরাসের গুরুত্ব ভুলে গিয়েছে যার কারণে আজকে আমাদের দৈন দশা হয়েছে ফিডা কিছুদিন আগে একবার খাইছেন ঠিক না হলে ফিডা আবার রেডি আছে মনে রাখেন সাবধান হওয়া লাগবে এলমে দিন শিখা লাগবে প্রিয় ভাইয়েরা এলমেদিন দিন শিখার গুরুত্ব এত বেশি হজরতে আবু ধর গিফারি রিয়াল্লাহ হাদিস বর্ণনা করেন ইবনে মাহাজার হাদিস তিনি বলেন রসুল করিম সাল্লাম আমি আবু দার গিফারি কে বললেন আবু দার প্রতিদিন অন্তত বক্ষে কোরআনের একটা আয়াত শেখো কয়টা আয়াত একটু বলেন কয়টা আয়াত কোরানের একটা আয়াত শেখো এই একটা আয়াত আল্লাহ তালার কাছে এত বেশি দামি হয়ে যায় তুমি যদি একশত রাকাত নফল নামাজ পড়ো এই একটা আয়াত শিক্ষা করা তার চাইতে আল্লাহর কাছে প্রিয় বনে যায় নবীজি বলেন আবা হুরাইরা হে আমার সাহাবী আবু যর গিফারি আমি তোমাকে বলি প্রতিদিন দ্বীনের কিছু না কিছু আহকাম শেখো ওই আহকামের উপরে যদি তোমার আমলও না হয় কিন্তু আহকাম তোমার শেখা হলো এই একটা আহকাম শিক্ষা করার দরুন আল্লাহ তাআলা তোমার আমল নামায় এক হাজার রাকাত নফল নামাজ আদায়ের চাইতো দামি মনে করে নেয় এই জন্য ভাই এলমে দিন শিক্ষা করা যাবে ইনশাল্লাহ এলমে দিন শিক্ষা করা যাবে প্রিয় ইনশাল্লা দিন আপনার জন্য অমূল্য সম্পদ আপনার জন্য কি যেই সম্পদের মূল্যায়ন আপনি পৃথিবীতে টাকা দিয়ে পারবেন না একটু খেল করেন মনোযোগ আছে আপনাদের এই যে আপনার ঘরে ধরেন সাত স্বর্ণ আছে ক্যাশ কিছু টাকা আছে এই টাকাটা কি আপনাকে রক্ষা করতে হয় না বলেন রক্ষা করতে হয় না অর্থাৎ আপনি আপনার সম্পদকে কি করেন রক্ষা করেন যেন চুরি না হয় ডাকাতি না হয় সুবিধার জন্য ব্যাংকে রাখেন এখন তো ব্যাংক দেউলিয়ার পথে ঠিক না করেন তাহলে আপনার সম্পদ আপনি রক্ষা করেন কিন্তু এলেম এমন একটা সম্পদ এটা আপনাকে রক্ষা করে কথা কি বুঝেন আমার কথা কি বুঝেন এলেম এমন এক সম্পদ এটা আপনাকে রক্ষা করে আর আপনি যেই সম্পদের আশায় দিন রাত কাটাচ্ছেন এই সম্পদকে আপনি রক্ষা করতে হয় হযরত আলী রবিআ এই কথা বলেছেন যে এলেম এরকম একটা সম্পদ এলেম দান করলে কমে না এলেম বাড়ে কিন্তু সম্পদ দান করলে সম্পদ কমে কি কমে না প্রিয় ভাইয়েরা যে ব্যক্তির কাছে এলেম থাকে ওই ব্যক্তির মাথা নত হয়ে যায় আল্লাহর দিকে আল্লাহর ভয় আসে আর যে ব্যক্তির কাছে দুনিয়ার জাগতিক সম্পদ আছে সে অহংকারী হয়ে যায় যে ব্যক্তির কাছে থাকে ওই ব্যক্তি কখন আল্লাহর দিদার পাবে সেই চিন্তায় থাকে আর যে ব্যক্তির কাছে দুনিয়ার সম্পদ থাকে সে চায় কি করে আরো কত যায়। ঠিক না। এলমে দিন শিখা লাগবে শিখা লাগবে প্রিয় ভাই আট নম্বর এলমে দিন কেন শিখবেন এলমেদিন শিখা ফরজ এলমে দিন শিখা কি বাজারে কোন দোকান থেকে মালটা কিনলে দুই টাকা কমে কি না যাবে হুজুর এই হিসাবটা খুব ভালো বুঝি কিন্তু এলমেদিন দিন বুঝি না কি জন্য আপনারা আছেন না আপনারা আছেন না না ভাইজান ফিডা জমা রাখেন কবরে যাওয়ার সময় একটা ব্যাট সাথে নিয়েন ফেরেস্তাকে বললেন তোর এত বড় লাঠি দিয়ে এত বড় হাতুড়ি দিয়ে মারিস না ভাই আমার এই ব্যাটটা দিয়ে আমাকে ফিডিস নিয়ে আসছি সাথে করে এলমেদিন শিক্ষা করা কি জবান খুলেন সবাই শিক্ষা করা কি সরস আল্লাহ হাবিবসাল্লাহ আমি হজরত আনা সিবনে মালিক রদি আল্লাহ হাদিস বর্ণনা করেন ইবনে মাজা এবং সহিহুল জামিয়া কিতাবের হাদিস নবীজি বলেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা দীন ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমা এবং মুসলমান নারী এবং পুরুষ সকলের জন্য ফরজ ফরজে আইন সবাইকে শিখা লাগবে ঈমানের আর কান আহকাম নামাজ কিভাবে পড়তে হয় অজু কিভাবে করতে হয় হজের আহকাম রোজার আহকাম দৈনন্দিন জীবনে পারিবারিক লেনদেন মানুষের সাথে আচার ব্যবহার জাগতিক জীবনে যেটা ছাড়া আপনি চলতে পারেন না ওই দিন কি বলে তা আপনাকে শিখা লাগবে এখন দেখা যায় ষাট বছর বয়সের মুরব্বী সত্তর বছর বয়স নামাজ পড়তে আসে সুরা ফাতে আটা শুদ্ধ আমি কি ভুল বলেছি শুদ্ধ নাই মাত্র একটি কারণ আপনি শিখেন নাই আজকে মাদ্রাসা কিছুক্ষণ আগে এলমে দিন প্রদর্শনী হলো কি হলো না এখানে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে কিছুক্ষণ আগে কি হয়েছিল সে চিন্তা করল এটা তো রোবটের মতো আমার মাথার উপর দিয়ে গেছে ভাই যান এই জন্য যেই জিনিসগুলা না শিখলে নয় ওই জিনিসগুলো শিখা লাগবে এই জন্য ভাই এলমে দিন শিখা যাবে তো ইনশাল্লাহ খেল করেন নয় নাম্বার এলমেদিন কেন শিখবেন এলমেদিন শিখা আমাদের জন্যে এত বেশি দামি এলমেদিন শিখা দ্বারা বান্দা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি সম্মানিত হয় আজকে এখানে যারা যারা এসেছেন এই এলাকার মানুষ না শুধুমাত্র এখানে এসেছেন এলমেদিন শিখবেন এমন কি কেউ আছেন আছেন হাত তুলেন তো একটু এই এলাকার মানুষ না কিন্তু বাড়ির থেকে আসেন এলমেদিন শিখতে হাত নামান এই হাদিসটা শুনেন আপনাদের জন্যে এলমেদিন শিক্ষা করার গুরুত্ব কোন মানুষ এলমেদিন শিক্ষা করার জন্য যখন কোথাও যাও তার মর্যাদা কেমন হয় হজরতে ক্যাথির বিন কয়েস রাহেমাহুল্লাহ উনি একজন তাবি উনি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের হাদিস তিনি বলেন কুনতু জালিসান মা বিদারদা রাদিয়াল্লাহু আনহু ফি মসজিদে দামেশ হযরতে কাথির বিন কায়স বলেন দামেশকের মসজিদে আমি আল্লাহর নবীর একজন সাহাবী হজরতে আবু দারদা রদি আল্লাহর সাথে বসা ছিলাম ওই সময় হজরতে আবু দারদা রদি আল্লাহ নিকট একজন ব্যক্তি আসলেন এসে বললেন ইয়াবা দারদা ও আল্লাহর নবীর সাহাবী আবু দারদা ইংরেজি ইটু মিনাল মাদিনাতি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম লিহাদিফিন আমি সদূর মদিনা থেকে খেল করেন আবু দারদা হচ্ছে দামেশকে মসজিদে কোথায় দামেশকের মসজিদে বললেন আবু দারদা আমি সুদূর মদিনা থেকে তোমার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য দামেশকে এসেছি বালাগনি আননা কা ইয়ুহাদিসু আমি জানতে পেরেছি তুমি নাকি রাসূলের হাদিস মানুষদেরকে শোনাও ও আবু দারদা আমি দামেশকে এসেছি সদূর মদিনা থেকে একটু আমাকে রাসূলের হাদিস শিক্ষা দাও হজরত আবু দারদা রাহু আনু বললেন মা জি ইতালি হাজা তুমি কি আসলে এলেম শিখার জন্য এসেছ নাকি দামেশকে তোমার কোনো প্রয়োজনে এসেছ বলো ব্যবসার জন্য এসেছ নাকি তোমার কোনো প্রয়োজন এসেছ পরিষ্কার করো তখন তিনি বললেন না আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার থেকে হাদিস শিখবো এই আশায় আমি তোমার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য এখানে এসেছি একটু আমাকে হাদিস শিক্ষা কর হজরত আবু দারদার আনু তখন ওই সাহাবিকে ওই ব্যক্তিকে বললেন হজরতে কাথির বিন কয়েস বলছেন আবু দারদা ওই মানুষটাকে একটা হাদিস শোনালেন তিনি বললেন মান সালাকা তরিকন ইয়াতলুবু ফিহি ইলমা সালাকা আল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি ইলম অন্বেষণের আশায় পথ চলে আল্লাহ তাআলা ওই অন্বেষণকারী পিপাসুকে জান্নাতের জন্য পথ খুলে দেয় ওই বান্দা দিন এলেম শিখতে আসলো আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিল ও আন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম কোন মানুষ যখন দ্বীনের ইলম শেখার জন্য কারো কাছে আসে ওই মানুষটার প্রতি ফেরেশতারা এত বেশি প্রিয় হয় ফেরেস্তারা নিজেদের ডানাগুলা ওই মানুষটার পদ তলে বিছিয়ে দেয় এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রের জন্য না খেয়াল করেন যেই মানুষটা মদিনা থেকে দামেশকে ঘোড়া চালিয়ে আসে মানুষটা জোয়ান নাকি শিশু জোয়ান না শিশু অবশ্যই জওয়ান নওজওয়ান তখন হযরত আবু দারদা বললেন ওয়াইন নালা আলেমাম লায়েস্তা লাহু মিনাস সামাই মাংফি ফিস সামাওয়াতি ও মান ফিল আরদি ওয়াল হিতান মাল যে মানুষটা জ্ঞান অর্জনের জন্য একের কাছে অন্যের কাছে ঘুরে বেড়ায় ওই মানুষটার জন্য আসমান এবং জমিনের মাঝে আল্লাহর যত makhluk আছে সমুদ্রের মাঝে আল্লাহর যত সৃষ্টিকুল আছে বিশেষ করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই জ্ঞান পিপাসু মানুষটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এরপরে তিনি বললেন শুধু তাই নয় আলা পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে পূর্ণিমার চাঁদের চারপাশে কিছু নক্ষত্র থাকে ওই নক্ষত্রের তুলনায় পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন সমগ্র মানুষদের মাঝে একজন আলেমের মর্যাদাও তেমন ও ভাই এলেম শিখবেন দিনী আলেম শেখা যাবে তো ইনশাআল্লাহ একটা বুঝ পেয়েছেন তো দিনী আলেম শিক্ষার গুরুত্ব বুঝলেন নবীর সাহাবীরা কেমন দিনের আলেম শিখতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শিক্ষা করার জন্য সাহাবা ইয়াজমাইনের বাড়িতে যেতেন সাহাবীদের বাড়িতে যেতেন যেহেতু তিনি অন্যের কাছ থেকে হাদিস শিখবেন জিনার বাড়িতে গিয়ে যেতেন ওনার বাড়িতে গিয়ে ওনাকে ডাক দিতেন না নীরব থাকতেন ঘরের সামনে বসে থাকতেন যখন ওই ব্যক্তি বের হবে আমি ওনার কাছ থেকে হাদিস শিখব যেহেতু ওনার ওনার কাছ থেকে উনি ঘরে গিয়ে ডাক ওনাকে হয়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালু বসে থাকতেন এক পর্যায়ে উনি ক্লান্ত হয়ে যেতেন নিজের গায়ের চাদরটুকু বিছিয়ে দিয়ে ওই জায়গার মাঝে ঘুমে যেতেন যখন দরজা খোলা হতো যখন দরজা খোলা হত হজরতে আবু হো রায়রা রাদি আল্লাহ বলেন আব্দুল্লা ইমান বা উঠতেন ওই বাড়ির মালিক বলতেন আল্লাহ আপনি নভীজীর চাচা আপনি আমার ঘরের দুয়ারে বসে আছেন এসে দরজাটা একটু আঘাত করলে তো পারতেন তখন বলতেন আমি আপনার কাছে হাদিস শিখতে এসেছি আমি কি করে আপনার ঘরে আঘাত করি ও ভাই কত আগ্রহ নিয়ে হাদিস শিখার জন্য যেতেন আর আপনাদের কাছে ওলামায় কারাম এসেছেন হাদিস শুনাবেন আপনারা এখনও সাঁ দোকানে বসে বসে আড্ডা মারেন আড্ডা দেওয়া যাবে প্রিয় ভাই অন্য হাদিতে উল্লেখ করা হয়েছে সহিব ওখারি শরীফের হাদিদ হজরতে আবু হুরায়াদি আল্লাহ বলেন আমি আবু হুরায়রা নিজের কথাই বলি রাসূলুল এ কারিম সল্লাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে নবুহু হতের এলেম শিখার জন্য আমি বসে থাকতাম আমার কোনো পরিবার ছিল না কোনো সংসার ছিল না আমি কোনো শ্রম করতাম না মাঝে মাঝে এত বেশি ক্ষুধার্ত হতাম খাবার না পেয়ে পেটের মাঝে পাথর বেঁধে নিতাম মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নবমীর মধ্যে আমি গড়াগড়ি করতাম এভাবে আমি এলএম শিক্ষা করার জন্য রাসুলের রওজায় বসে থাকতাম হজরতে আবু হরাই বলেন মুসলিম শরীফের আদিস আমি একদিন রাসুলের কাছে গেলাম বললাম ইয়া রসুল আল্লাহ যতগুলো এলেম শিখেছি মনে হয় যেন বলে যাচ্ছি ইয়া রসুল আমার এলেম তো কমে যাচ্ছে হাদিস গুলো তো বলে যাচ্ছি নবীজি বলেন আবু হরাইরা তোমার গায়ের চাদরটা খুলে দাও গায়ের চাদর খুলে দেওয়া হলো নবীজি নবুয়তের হাত দিয়ে চাদরটার মাঝে হাত বুলিয়ে দিলেন আর বললেন আবু হরাইরা